পাকিস্তানের কোচের পদ থেকে কেন সরে গেলেন গ্যারি কাস্টেন, আসল কারণ এলো প্রকাশ্যে। পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে সরে গিয়েছেন গ্যারি কাস্টেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি, যা পরে গৃহীত হয়েছে। কাস্টেনের দায়িত্ব ছাড়ার নেপথ্যে অনেক কারণ রয়েছে, তবে সবার আগে যে কারণ উঠে আসছে তা হলো বোর্ডের সঙ্গে ঝামেলা। পাকিস্তান বোর্ডের সাম্প্রতিক কার্যকলাপ কাস্টেনের দায়িত্ব ছাড়ার জন্য দায়ী। সাম্প্রতিক নির্বাচনের সব দায়িত্ব নির্বাচক কমিটিকে দেয়া হয়েছে। দুই ফরম্যাটের কোচের হাতেই কোনো দায়িত্ব রাখা হয়নি। বিষয়টি টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি মেনে নিলেও গ্যারি কাস্টেন মানতে রাজি ছিলেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজের দল ঘোষণার সময় বা মোহাম্মদ রিজওয়ানকে সীমিত ওভারের অধিনায়ক ঘোষণার সময় পাকিস্তানে ছিলেনই না কাস্টেন। তার কোনো মতামত নেওয়ার চেষ্টা করা হয়নি। বোর্ডের একাধিক কর্তার সঙ্গে আগে তার ঝামেলাও হয়েছে। নির্বাচক কমিটির প্রভাব বোর্ডে এখন এতটাই বেড়ে গিয়েছে যে কোচেরা কোনো পাত্তাই পাচ্ছে না। ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ কাস্টেনের তা পছন্দ নয়। আরও অবাক করার ব্যাপার হলো, কাস্টেন এখনও কোনো একদিনের ম্যাচে পাকিস্তানকে কোচিং করাননি, মাত্র ছ মাস দায়িত্বে থেকেছেন। অথচ এই ফরম্যাটে কাস্টেনের সবচেয়ে বেশি সাফল্য রয়েছে। গিলেস্পির সঙ্গেও মতের মিল হচ্ছিল না কাস্টেনের। শুধু ইংল্যান্ডকে ঘরের মাঠে টেস্ট সিরিজে হারিয়েছে পাকিস্তান। এই সাফল্যের পর গিলেস্পির মতামত বোর্ড অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখছে। বোর্ডের এই মনোভাব মানতে পারছিলেন না কাস্টেন। সামনে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ রয়েছে পাকিস্তানের, আর তার আগেই দায়িত্ব ছাড়লেন তিনি। সে ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে গিলেস্পিকে লাল বলের পাশাপাশি সাদা বলেরও কোচ করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি দলের দায়িত্ব সামলাবেন।